এবার এক ভদ্রলোক তার ছেলেকে বলল যে তুমি হয়তো বা এখন তোমার লাইফে অনেক এনজয় করো, আর ভবিষ্যতে অনেক স্ট্রাগল করো, আর না হয় এখন অনেক স্ট্রাগল করো, ভবিষ্যতে অনেক এনজয় করো, ডিসিশন ইজ ইয়োর্স। কারণ তুমি যদি এখন তুমি কোনো কিছু শুরু করো, তাহলে ভবিষ্যতে তুমি তোমার নাম, যশ, তুমি অনেক খ্যাতি অর্জন করতে পারবা, তোমার অনেক ভালো পর্যায়ে যেতে পারবা। আর এখন যদি শুরু না করো, এখন যদি তুমি তোমার লাইফকে এনজয় করো, তুমি যদি পড়াশোনা না করো, তুমি যদি ভালো কোনো কাজ না করো, যদি তুমি বিজনেসে বা তুমি যে জায়গায় যেতে চাও সেটা যদি এখন শুরু না করো, তাহলে তুমি ভবিষ্যতে অনেক স্ট্রাগল করতে হবে, অনেক হার্ড ওয়ার্ক করতে হবে। তাই লাইফ ইজ ইয়োর্স, ডিসিশন ইজ ইয়োর্স, যে তুমি এখন কাজ করবা নাকি এখন না করে পরে করবা। কারণ যদি এখনই না করো কখনই হবে না। তাই কোনো কিছু শুরু করতে হলে এখনই শুরু করে দিতে হবে, তাহলে লাইফের একটা পর্যায়ে গিয়ে দেখা গেছে যে অনেক সুন্দর, আরামদায়ক এবং কি ভালো একটা লাইফ লিড করা যাবে। তাই যদি আপনি স্টুডেন্ট হন, তাহলে এখনই অনেক বেশি পড়াশোনা করেন, আর যদি আপনি বিজনেস করতে চান, তাহলে এখনই অনেক হার্ড ওয়ার্ক করেন এবং কি ফুল কনসেন্ট্রেশন করেন, আর কোনো কিছুই মন না দিয়ে আপনি বিজনেসটাকেই শুরু করেন, বিজনেসটাকে আপনার লাইফের গোল হিসেবে নেন। দেখবেন একদিন আপনার অনেক নাম, খ্যাতি, যশ হবে, যাতে আপনাকে সবাই দেখবে, আপনাকে স্যালুট করবে। যদি আপনি কোনো সিএ বানা হতে চান বা কোনো ভালো একটা পর্যায়ে যেতে চান, তাহলে এখনই শুরু করে দিতে হবে। কারণ এখন নয় তো কখনই নয়, কারণ এখন যদি না করেন কখনই করতে পারবেন না, কখনই সম্ভব হবে না। তাই এখন না তো কখনই না। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, টাইম আমাদের জন্য অপেক্ষা করবে না। তাই শুরু করে দিন, হার্ড ওয়ার্ক করুন এবং কি আপনার গোলের জন্য কাজ করুন। দেখবেন একদিন আপনার সফলতা, আপনাকে সবাই অনুসরণ করবে, আপনাকে সবাই ফলো করবে। আর আপনি যদি এখন না করতে চান, তাহলে কখনই করতে পারবেন না। তাই ডিসিশন ইজ ইয়োর্স, আপনি এখন করবেন নাকি কখন করবেন।